হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো এখন বাজে ভোর 5টা, এখন থেকে আমি ব্লগটি স্টার্ট করছি। আর আজকে এত সকাল সকাল ওঠার কারণ কি বলো তো? আজকে তো রথযাত্রা, তার জন্য আজকে সকাল সকাল উঠেছি। তো তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। তোমরা সবাই খুব হইচই করো, খুব আনন্দ করো, রথ দেখো, মেলা দেখো। তো তা আমি ব্রাশটা করে নিই, মুখটা ধুয়ে আসি। তো ব্রাশ করার পর একটু মনটা খারাপ করছিল জানো তো, কারণ আমার বাপের বাড়িতে না এই রথযাত্রায় খুব উৎসব হয়, খুব ধুমধাম হয়, একদম 10 দিন ব্যাপী উৎসব হয়। তো আমি যেতে পারলাম না, তার জন্য আমার মনটা খুব খারাপ। তাই ফোনটা নিয়ে ভাবছি মাকে ফোন করব কি করব না। আর ফোন করলে না বেশি মনটা খারাপ হয়ে যাবে, মা বলবে এলি না, যে আরও মনটা খারাপ করবে সবাই এসেছে। তো কী আর করবো, খারাপ করে বসে থাকলে তো হবে না, বাড়ির কাজ সংসারের কাজ তো করতেই হবে। যতই রাগ গোসা করি না কেন, সংসারের কাজ কিন্তু করে যেতেই হবে মেয়েদেরকে। তো চলে এসছি আমি, এখন সবজি কাটতে বসে গেছি। আর বাজার থেকে কুমড়ো নিয়ে এসেছিলো কালকে, তো কুমড়োটা আর একটু ছিল, কালকেও হয়েছিল জানো তো। তো কুমড়োটা অর্ধেকটা ছিল, ভাবলাম আজকে তো রথ নিরামিষ হবে তাই কুমড়োটা কাটছি। আর কাঁঠাল নিয়ে এসেছিলো কদিন আগে, কাঁঠালের বিচুনগুলো রয়ে গিয়েছিলো, তাই কাঁঠালের বিচুন দিয়ে পটল টটল সব রকম সবজি দিয়ে একটা পাত তরকারি করে নেবো। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু স্নান করার আগে ওগুলো কেটে রেখে গেছি, তারপর স্নান টান করে এসে আমার পুজো করাও হয়ে গেল, ওদিকে পুজো করে নিচ্ছি, তারপর আবার ওদিকে রান্না টান্না বসাতে হবে। আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এত উল্টো পাল্টা বাতাস দিচ্ছে কি বলবো, দেখ চোখের আমার অবস্থা দেখো, একদম নাক দিয়ে চোখ দিয়ে জল একদম ঝরে গেল, এত বাতাস দিচ্ছে। আর ধোয়া হচ্ছে, দেখো উনুন, উনুনে এত ধোয়া হচ্ছে, থাকতে পারা যাচ্ছে না, প্রচন্ড ধোয়া হচ্ছে, প্রচন্ড ধোয়া হচ্ছে। তো ওকে বললাম যে এখান থেকে একটা কিছু টাঙিয়ে দাও, তো ও ত্রিপল আনতে গেল, দেখি পেলো নাকি, এত ধোয়া কি বলবো বলে। হাওয়া দিলেও দোষ, না দিলেও দোষ, না দিলে মানে গরমে টেকে যাচ্ছে না, আর বাতাস দিচ্ছে তো উনুন জ্বলছে না, ধোয়া হচ্ছে শুধু। আর এই যে ও ত্রিপল নিয়ে এলো, ত্রিপলটা ভালো না, ছিঁড়ে গেছে। আর একটা ভালো আছে, ওটা ছাদে পড়ে আছে, সে ধান মিলছিল না তখন থেকে ছাদে নিয়ে গেছে, ছাদে আছে। তো এই ছেঁড়া ফাটা যায়, ও একটু হাওয়া বাতাস আটকাবে, খেয়েছ ছেঁড়া ভাত? ভালো করে টাঙিয়ে দাও, হ্যাঁ খাওয়া যাবে না রুটি, হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে, নাক দিয়ে চোখ দিয়ে জল একদম বেরিয়ে গেল, এত ধোয়া হচ্ছে। কখন উনুনটা ধরে দিয়েছে 11টার সময়, এখন 11:30 বেজে গেল, তাও জ্বলছিল না, জ্বলছিল না, বাতাস করে করে, বাতাস করে করে উনুনটাকে জ্বালানো হলো, আর জোরে বাতাস দিচ্ছে, আবার ধপ করে উনুনটা নিভে যাচ্ছে জানো। তার জন্য ওকে বললাম যে ত্রিপল টাঙিয়ে দাও, তো ত্রিপল তখন টাঙিয়ে দিচ্ছে। পাঁচ তরকারি হবে, এটা এটা পাঁচ তরকারি হবে। আর এই যে কাঁঠালের বিচুনগুলো ছিল, তো কাঁঠাল নিয়ে এসেছিলাম দিদির বাড়ি থেকে, তোমাদেরকে তো বলেছি, তোমরা দেখেছো, তো কাঁঠালের বিচুনগুলো কেটে কেটেছি, আর পাঁচ তরকারি করে দেবো আজকে, কুমড়ো টুমড়ো পটল আলু ডাটা সব কিছু দিয়ে একটা পাঁচ তরকারি হবে। খুব খুব ব্যাপার দিচ্ছে, তো তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে যাবে, দেখো মাকে একটু সর্দি চলে এলো দুমতে, নাকে সর্দি চলে এলো, এদিকে আমি ঘেড়ে দিলাম, হাওয়া আসো না, এখানে বেশি গরম ধরবে গো, এখন আগে পাঁচ তরকারি সবজিগুলো কেটে রেখে জলে ভিজে রেখেছিলাম, তারপর তো ছেঁকে দিয়ে ওখানে জল ঝরাতে দিয়ে এলাম, তারপর আমি চালটা ধুতে পুকুরে এসেছি। আর এটা তো রেশনের চাল জানো তো, তার জন্য মানে রেশনের তাল চালগুলো কেমন বলো তো একটু তেল তেলে ভাব থাকে, তার জন্য ভালো করে ধুতে হয়। তো আমি প্রথমে পুকুরে এসে ভালো করে চটকে চটকে ধুয়ে নিই, তারপর বাড়িতে গিয়ে আবার কলের জলে আরেকবার ধুয়ে নিই, তাহলে একদম পরিষ্কার হয়ে যায়, আর কোনো গন্ধটন্ধও থাকে না। আমরা রেশনের চালগুলো কিন্তু ভাত করে খেয়ে নিই। বলটা ও টাঙিয়ে দিয়ে গেলো, আবার খুলে গেল, দেখছি তো কী করবো, ও তো নেই, তো আমি ভাবলাম যে আমি যাই ঠিক করে দিয়ে আছি। তো দেখো আমি খুলে গেছিলো বলে আবার ঠিক করে দিচ্ছি, বাধাটা মানে কী করে বেঁধেছিলো কে জানে, খুলে গেছিলো হাওয়াতে, এত হাওয়া দিচ্ছে কি বলবো, চারিদিকে উল্টো পাল্টা বাতাস দিচ্ছে, ধোয়াতে মানে আজকে রান্না করতেই পারছি না, রান্না করতে আজকে খুবই কষ্ট হচ্ছে আমার। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4টে, আর আজকে খাওয়া দাওয়ার পর একটুও রেস্ট নেওয়া হয়নি, কারণ ওই রথের সব যোগাযোগ করা হচ্ছিলো, আর এখন সব বেরোবে ভাগ্নিরা আর ছেলে বেরোবে, এই যে আমাদের রথ রেডি, এবার ওরা যাবে রথ নিয়ে, আর আরো অনেক রথ আসবে, কখন থেকে আসতে শুরু করে দিয়েছে, তো চলো সেগুলো তোমাকে তোমাদেরকে দেখাবো। এই যে আমাদের যোগুদাদার রথ, আর এই রথের ভিতরে আছে আমাদের যোগুদাদা, তো যোগুদাদা যাবে মাসির বাড়ি বেড়াতে,
না মাসির বাড়ি বলতে আমাদের গ্রামটা ঘুরবে আর পাশের বাড়ি পাশের গ্রামটা ঘুরবে তো এর ভিতরে আছে জগু দাদা তো জগু দাদা বেড়াতে যাবে বলে আমি জগু দাদাকে একটু ধূপ সুন্দর দেখিয়ে দিচ্ছি বেড়াতে যাবে বলে কথা একটু পূজনা করে নিলে হয় তো ধূপ সুন্দর দেখাবার পর জগু দাদার রথটা আমি এবার টানবো বরণ করে যোগদাদার রথ টানলাম আর রথটা টানার পর মনের মধ্যে কি শান্তি কি বলবো বলে বোঝাতে পারবো না খুব শান্তি হলো তো দেখো আমি সিঁড়িটা দিয়ে দিলাম অনেকগুলো দিতে হয় রথ নিয়ে যাবে ওরা তো সবাই দেবে আর কি সব বাড়িতেই দেবে তো আমি দিয়ে দিলাম আর দেখো পাড়া সবাই চলে এসছে সবাই বলছে খুব সুন্দর হয়েছে ছোট্টর মধ্যে রথটা তো সবাই টানছে আর প্রণাম করছে তো দেখো ওরা খুব বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো যেমন বাচ্চা তেমন তো রথ রুদ্র তো ছোট্ট বাচ্চা তার জন্য ছোট্ট রথগুলো গড়ানো হয়েছে তো তবে না টানতে পারবা দেখো এই যে আমাদের গুদাদার রথ ওপরে আছে মোর পালক তারপর দেখো কত সুন্দর সাজানো হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে সত্যি আর ওই যে দেখো আমাদের যোগ্যদাদা ফুলের বিছানায় বসে আছে খুব সুন্দর লাগছে তো যোগ্যদাদা এখন যাবে বেড়াতে তো যোগ্যদাদা আসতে কিন্তু প্রায় সন্ধে হয়ে যাবে যোগ্যদাদা আমাদের গ্রাম ঘুরবে আবার পাশের গ্রামও ঘুরবে তো এবার যোগ্যদাদাকে যেতে দেওয়া হোক যে দেখো রুদ্রবাবু রথ টানছে আর এটা না রুদ্রবাবুর জীবনের প্রথম রথ টানা দেখো কেমন রথ টানছে আর দেখতেও খুব ভালো লাগছে দেখো একে একে কত রথ এসছে কত রকমের রথ দেখছি একদম বিভিন্ন ধরনের সব ছোট্ট ছোট বাচ্চারা কত রকমের রথ নিয়ে এসছে দেখছি আর খুব মজা করছি আমরাও রথ দেখার পর আমি রুমে চলে এসেছি তো জানালাগুলো খুলে দিচ্ছি আর এই ঘরটায় না খুবই মানে সূর্য ছটাটা পড়ে যতক্ষণ না সূর্য ডুবে ততক্ষণ জানালাগুলো খোলাই যায় না হলে রোদ ঢোকে তার জন্য ভাবলাম সূর্য ডুবে গেছে তো জানালাগুলো খুলে দিই তোমরা তো দেখলে যে ওরা রথ নিয়ে বেরিয়ে গেলো তো ওরা এখন আমাদের গ্রাম ঘুরবে আবার আমাদের পাশের গ্রামটাও ঘুরবে আর কতগুলো রথ এসেছিলো দেখলে তো ওগুলো হচ্ছে আমাদের পাশের গ্রামের রথ তো এখন অনেক রথ আসবে সন্ধে পর্যন্ত রথ আসতেই থাকবে এভাবে আর বাচ্চাটা গেলো এখন হাঁটতে পারবে না কি কে জানে ছোটো বাচ্চা তো কী করবে কে জানে চিন্তা হচ্ছে আমার খুব যে কী করবে হাঁটতে পারবে না পারবে তো যাই আমি এদিকে সব কাজগুলো সামলে নিই ঝাড়টা দিলাম এবার এই যে আরেকটা কাজ বাকি আছে এই যে প্যান্টটা তুলতে বাকি আছে তো এটা তুলে নিই আর ওরা রথে কী পাচ্ছে না পাচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো যোগদাদা খুব ক্লান্ত যোগদাদা গোটা গ্রাম ঘুরে যাচ্ছে রেস্ট নেবে দুটো গ্রাম ঘুরে এসছে আসতে মনে হয়েছিল না নাকি যোগদাদা এত দেরি হয়ে গেল আসতে সন্ধে প্রায় সাড়ে সাতটা দাদা চলে এসছে আর সন্ধে হয়ে গেছে যোগদাদা আসছে না অনেক দেরি করলো গ্রাম ঘুরে 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 একদম অনেক দেরি করে এসছে তো ওকে একটু দু সন্ধে দেখিয়ে দিচ্ছি আর ও কিন্তু এখন যাবে মাসির বাড়ি আর মাসির বাড়ি বলতে কি বলতো আমার ছেলের সঙ্গে একটা আমাদের ভাগ্নি গেছিলো তো ওই ভাগ্নি হচ্ছে এখন মাসি ওই মাসিদের বাড়ি যাবে যোগদাদা এখন ওদের বাড়িতেই থাকবে তো যোগদাদাকে আমি বরণ করতে করতে বলছিলাম যোগদাদা এত দেরি করলে কেন কখন মাসির বাড়ি যাবে তুমি আমি দেখো যোগদাদাকে কোলে নিয়ে একটু আদর করে দিচ্ছি মাসির বাড়ি চলে যাবে তো মনটা খারাপ করছে তার জন্য একটু কোলে নিয়ে আদর করে দিলাম আর একটু আগিয়ে দিয়ে আসি মাসির বাড়ি যাবে তার জন্য একটু রাস্তায় আগিয়ে দিই আর এদিকে ওরা কি করছে দেখো কতগুলো চাল পেয়েছে সেটা মাপছে তো ওরা তো মাপতে পারবে না তাই বাবাকে বললো যে দাদা না আমাদেরকে মেপে দাও তো কত চাল হয়েছে তো বাবা মেপে দিচ্ছে দেখো এখানে এই যে পায়টা দেখছে ওটা হচ্ছে 500 পায় তো এই পায়ের 10 পায় হয়েছে তার মানে 5 কিলো হয়েছে চাল তো 5 কিলো চাল হয়েছে আর কিছু সবজিও হয়েছে তো চলো তোমাদেরকে সবজিগুলোও দেখা এবার সবজি যে এই সবজিগুলো পেয়েছে আলু ঢেঁড়স পটল পয়সা এইসবগুলো পেয়েছে ওরা তো তারপর দেখো রথ গোটানোর পর আমি এদিকে চলে এসেছি পাঁপড় ভাজতে আর রথের দিন পাঁপড় ভাজা না খেলে কি হয় তো বাবা বলছিলো আজকে পাঁপড় ভাজবে পাঁপড় ভাজা খাবো তো আমি বললাম নিয়ে আসুন তাহলে ভেজে দেবো তো বাবা পাঁপড় নিয়ে এসছে আর পাঁপড়গুলো আমি ভাজলাম দেখো আর তেলটা না একটু বেশি গরম হয়ে গেছিলো তার জন্য একটু পাঁপড়গুলো একটু খড়িয়ে খড়িয়ে গেছে জানি না কী রকম লাগবে তিতো লাগবে নাকি তো পাঁপড় ভাজার পর দেখো সবাই মিলে একসঙ্গে বসে পাঁপড় খাচ্ছি যে যেখানে পেরেছে সে সেখানে বসে পড়েছে আমি নিচে বসেছি বাবা ওই বেঞ্চিটায় বসে আছে মা ওখানে বসে আছে আর দিদিও ওই যে নিয়ে আসছে দিদিও খাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটি কমেন্ট করে জানিও তো আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা বাই বাই